দেখো এখানে পূজোর সব আয়োজন শুরু হয়ে গেছে। সমস্ত ভোগ আমরা ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। আবার মাঝখানে একটা গন্ডগোল হয়ে গেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন দিনে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগটাও একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের বাড়িতে গোপালের ভোগ দেয়া হবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে প্রতিষ্ঠিত গোপাল নেই, কিন্তু আমার বড় পিসির গোপাল আছে। বড় পিসি বৃন্দাবন ঘুরতে গিয়েছিল, ঠাকুমা বলেছিল যে তুই ঘুরে এসে তোর গোপাল নিয়ে আসবি, আমরা ভোগ দেব। তো বড় পিসি সেই কারণে গোপাল নিয়ে এসেছে। তো বড় পিসি বৃন্দাবন ঘুরে আসার পর বাচ্চাদের ভোজন দিতে হয়, তো সেই কারণে পিসি বললে এবারে পিসি অনেকবারই গেছে বৃন্দাবন, তো এইবারের ভোজনটা এইখানের বাচ্চাদের নিয়েই দেবে। তো তাই পিসি এইখানেই গোপাল নিয়ে এসেছে। আজকে দুপুরবেলা আমাদের বাড়ি ভোজন হবে গোপালের, তো সেই সমস্ত মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি থাকতে পারছি না, আমার তো কলেজ আছে, কলেজে যেতেই হবে। তো বোন তো আছেই, ও তোমাদের দেখাতে থাকবে কি হচ্ছে না হচ্ছে। আর আমার কিন্তু আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি, অনেকক্ষণ স্নান করেছি, আর এখন বেজেও গেছে বেলা 10টা। ওই দেখো আদ্রি ওদিকে ভ্যা ভ্যা করছে, কাঁদছে। ও কখন হাসে কখন কাঁদে মানে কিছু বলা মুশকিল, ও কখন কি করবে। তো এখন আমি কলেজে বেরোবো একটু পরেই, আজকে 11টায় যাব। তো স্নান স্নান তো অনেকক্ষণ করে নিয়েছি, করে এই রেডি হয়ে বেরোবো। আর এই আদ্রিত কাঁদছে, দেখি আদ্রিত কেন কাঁদছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো যদি পারি। আর তাছাড়া তো বোন তোমাদের দেখাতে থাকছে সব কিছু, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। এখন টাটা। দেখো এখানে গোপালের ভোগের সব আয়োজন শুরু হয়ে গেছে। তো বড় পিসি ওখানে রান্না করছে, এখানে ছোট পিসি আর ঠাকুমা হচ্ছে সব গুছিয়ে দিচ্ছে। ছোট পিসি নারকেল কোড়াচ্ছে আর বড় পিসি এই ঠাকুমা সব আনাজ কুটে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমাদের কাজকর্ম কীরমভাবে এগোচ্ছে। এখানে পিসি রান্না করছে কচু শাক আর চাটনি, টমেটোর চাটনি হচ্ছে। ঠাকুমার সব আনাজ কাটা কমপ্লিট, ওখানে ডালের সব আনাজগুলো কেটে রেখেছে। ভেজ ডাল হবে, কারণ ঠাকুরের রান্না সবই তো নিরামিষ হবে। আর দেখো দূরে সমস্ত রকম ভাজা ভেজে রেখে দিয়েছে, মোটামুটি রান্নাবান্না এগোনোর পথেই। আর একটা মানে পটল আর পনিরের তরকারিটা ওটা মা করবে, করলেই আমাদের সমস্ত কিছু হয়ে যাবে, তারপরেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তোমাদেরকে তো বললাম মা পটল আর পটল আলু আর পনিরের তরকারিটা করবে। তো মা দেখো করতে চলে এসেছে, সাথে মা ভাত বসিয়ে দিয়েছে ঠাকুরের জন্য আলাদা ভাত, গোবিন্দভোগ চালের ভাত, সেটাও মা করছে। তো এই যে দেখো মার পনির এখানে ভাজা হয়ে গেছে, আর পটল আর আলু অলরেডি পিসি ভেজে রেখেছিল, মা জাস্ট বসিয়ে এই যে কষাচ্ছে, কষালেই ঝোল দিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো পিসি গোপালকে এনে আমাদের সিংহাসনে বসিয়ে দিচ্ছে। তো গোপালটা এতক্ষণ ছোট পিসির বাড়িতে ছিল, আমার ছোট পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। তো পিসি এসে ছোট পিসির বাড়ি আগে পরে বলে ছোট পিসির বাড়ি এসছে, একটা বাড়ির পরেই জাস্ট আমাদের বাড়ি। তো সেখান থেকে পিসি গোপাল এনে সিংহাসনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিল। এবার দেখো পিসি ফুলের মালা পরিয়ে দেবে সমস্ত ঠাকুরকে। তো পিসি তার আগে একটু চন্দনের ছিটে দিয়ে নিচ্ছে ফুলের মালাতে, এবারে পরাবে, তোমরা দেখতে থাকো। দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার পিসি গোপালের ভোগগুলোকে গুছিয়ে নিচ্ছে আগে।
তো দেখলেই ভোগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুমা আর পিসি হচ্ছে বাটার পাঁচ রকমের ভাজা আর সমস্ত ফলগুলোকে গুছিয়ে দিচ্ছে। দেখো আমাদের ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর সমস্ত ভোগ আমরা ঠাকুরের সামনে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমরা দিইনি, পিসি দিয়েছে। এবারে পিসি পুজোতে বসবে, আমরাও সবাই পুজো দেখব। তো চলো তোমরাও আমাদের সাথে পুজো দেখতে থাকো। দেখো আমরা গোপালকে ভোগ দিয়েছি, ভাত পাঁচ রকমের ভাজা, ডাল, কচু শাক, পটল পনির, আলুর তরকারি, চাটনি, পায়েস, পান আর পাঁচ রকমের মিষ্টি, সমস্ত রকম ফল। মানিসি ভরসে তোমার স্নেহের পরশে, তুমি সুন্দর করো অপরূপ করো তোমার স্নেহের পরশে, হৃদয় বিনয় বাজে তব নাম জানি দেখা দেবে তুমি হে মহান, হৃদয় বিনয় বাজে তব নাম জানি দেখা দেবে তুমি হে মহান, দশদিকে শুনি তব জয় গান ভরিছে ভুবন বাতাসে, স্নেহেরি পরশে তুমি সুন্দর করো অপরূপ করো তোমার স্নেহের পরশে, জয় দেখো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এবারে পিসি গোপালকে দেয়া সমস্ত ভোগের প্রসাদগুলো মেখে নিচ্ছে, এটাকে মাখা প্রসাদ বলে। এই প্রসাদটা খেতে পুরো প্রীতের মতো লাগে, আমার তো খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট এই প্রসাদটা সবাই ভালো খায়, ঠাকুরের প্রসাদ কেই বা না ভালো খায় বলো। আর এই প্রসাদটা যেন একটা আলাদা স্বাদ চলে আসে, তো আমরাও অপেক্ষা করছি সবাই প্রসাদ খাবো বলে। প্রসাদ খাওয়ার পর আমরা সব দুপুরের খাওয়া দাওয়া করতে শুরু করব। দেখো প্রসাদ মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটা সবাইকে দিয়ে দেবো। এই দিদি কেমন হয়েছে রে প্রসাদ মাখাটা খেতে একটু বলতো। এই প্রসাদের টেস্ট সত্যি অসাধারণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, যেন অমৃত একদম।
দেখো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই দুপুরের খেতে বসে পড়েছে, অনেক বেলাও হয়ে গেছে। তো বেশি কেউ নয়, আমরা ওই ঘরে ঘরে মিলেই, মানে পিসিরা আমরা এই সবাই মিলেই যা আনন্দ হই হুল্লোড়। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম একটুখানি, বিকেলবেলায় তো জানো পড়ানো থাকে, তো পড়ালাম, পড়িয়ে এবার পিসিবাড়ি যাবো। সন্ধ্যাবেলাতে পিসিবাড়িতে সব আয়োজন, মানে পিসিবাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদৃতকে নিয়ে তো একটু সমস্যায়, বুঝতে পারো। আর পিসি যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবে, তো এত জায়গাও আমাদের বাড়িতে এখন মানে খুব অভাব। আর আদৃত একটু রাত মানে সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ে, এবার হইচই হলে তো ও ঘুম থেকে উঠে পড়বে, তাই জন্য পিসিবাড়ি ছোটো পিসির বাড়িতে আয়োজন হচ্ছে। তো ছোটো পিসির বাড়ি পাশেই আমাদের বাড়ি থেকে, বেশি সময় লাগবে না, হাঁটা পথ একটা বাড়ি পেরিয়ে ছোটো পিসির বাড়ি। তো চলো এখন পিসিবাড়ি যাই, দেখি ওদিকে সবাই কি করছে, তোমাদের সাথে আবার ওখানে গিয়ে শেয়ার করব কি কি হচ্ছে। পিসিবাড়ি চলে এসেছি, পিসিবাড়ি তো আমাদের বাড়ি থেকে একটুখানি বললাম, তো এসে দেখছি বেগুন কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে, মনেই হচ্ছে বেগুন ভাজা হবে। আর এখানে দেখো ছোলার ডাল হচ্ছে, মানে অলমোস্ট হয়ে গেছে, ডালটাকে জাস্ট ফুটতে দিয়েছে। আর কি হচ্ছে দেখো, এখানে কড়াইতে তেল দিয়েছে, তেলে মনে হচ্ছে বেগুন ভাজা হবে, সেই জন্যই তেলটা দেয়া হয়েছে। আর এখানে দেখো ময়দা মেখে গুটি করে রেখেছে, মনে হচ্ছে লুচি হবে, লুচি ছাড়া আর কী বা হবে গোপালের সন্ধ্যাবেলায়, তো লুচি ঠিক আছে। পিসিয়া প্রথমে খিচুড়ি বলছিল, তারপরে লুচিই হবে বললো, ঠিক হলো। আর এখানে বেগুন ভাজতে মা দিয়ে দিয়েছে, বেগুন ভাজতে বেশ সময় তো লাগবে না, হয়ে যাবে। আর বাচ্চারাও সব চলে আসবে, কারণ সবাইকে সন্ধ্যাবেলাতে আসার কথা বলা হয়েছে। হ্যাঁ ওদের সবারই নাম তো দেখো পিসি বাড়ি থেকে চলে এসেছি, রাত্রির অনেক হয়ে গেছে, তো সব কিছু মিটিয়ে খেয়ে দিয়ে এলাম, খুবই টায়ার্ড বুঝতেই পারছো। আবার মাঝখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, গন্ডগোল বলতে কি বলবো, এত উৎসব মানে আনন্দ মজার মধ্যে ঠাকুমার হয়ে গেছে মহা শরীর খারাপ। কি হয়েছে, ঠাকুমা সকাল থেকে উপোস করে আছে, তারপর করছে কাজের ওপর কাজ, সবাই মিলে বারণ করছে, কিন্তু ঠাকুমা তো শোনার মানুষই নয়, শুনতেই চাইছে না। তো হচ্ছে পেটে ব্যথা, তার সাথে সে ডায়রিয়া মতো হয়ে গেছে ঠাকুমার, কি অবস্থা কি বলবো, হড় হড় করে বমি করছে, একদিকে মানে কি বলবো উঠে বসার মতো ক্ষমতা নেই এমন হয়েছে। তারপর তো আবার দিদি গিয়ে, ওষুধ ছিল আমাদের ঘরে, সে ওষুধ দিয়ে এলো, দিদি নয় মা দিয়ে এলো খেতে। খাওয়ার পরেও ঠাকুমা বমি করেছে, করার পর গিয়ে বললো যে, আমরা বললাম ঘরে গিয়ে চুপ করে পাখা চালিয়ে শুয়ে থাকো, তখন গিয়ে পাখা চালিয়ে শুয়ে আছে, সেই সন্ধ্যা থেকে শুয়ে আছে, আর ওঠার ক্ষমতা নেই, উঠতে পারেনি, এখনও শুয়ে আছে, হয়তো রাতে কিছু খাবেও না, কারণ যা অবস্থা শরীরের কি বলবো। আর আমি, আমার খাওয়া হয়ে গেছে, আমি শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না আজকে একদমই, পা ফা পুরো ব্যথা হয়ে আছে। তো তোমাদের আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।